Assalamu alaikum, my dear friends. How are you all? I hope you are fine at your own home. I am also fine. Today, I am going to teach you about birthday party. The class will be for the students of class 5. So, Bondhura, open at page from this book, English for Today, open at page 58, unit 15 and lesson 1. Bondhura, there is a picture. You can see there are some children who gathered here to celebrate an event. Can you gaze the event? What will be the event? You may gaze, I think, Bondhura. So, our text ta putum to pori dekha jak ki ase ekhane. Tumra itimoddhei hoyto upolobdhi korcho je eta amar ekti bachchar jonmodin. Amra obosshoi jonmodin palon kori. Shei shobe ki kaj korte pare, ki kaj kore jonmodine. Tar ekta borona ba ekta text ekhane amra pete jacchi ba korte jacchi. Dekho, a person's birthday is a special day. ব্যক্তির জন্মদিন হচ্ছে একটা বিশেষ দিন. দিস ইজ দ্য ডেট ওয়েন দ্য পার্সন ওয়াজ বর্ন. এমনই একটা দিন যখন একটি ব্যক্তি জন্মগ্রহণ করে, ওই ডেটটাকেই আমরা জন্মদিন হিসেবে উদযাপন করি. পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেস ইন ডিফারেন্ট ওয়েস. সারা বিশ্বের মানুষ বিভিন্ন উপায়ে জন্মদিন উদযাপন করে. ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ আ কেক. অনেক রেওয়াজ আছে, বিভিন্ন উপায়ে মানুষ জন্মদিন উদযাপন করে, কিন্তু একটা কেক থাকে কমন. একটা কেক তোমরা অবশ্যই জানো, জন্মদিনের একটা কেক থাকে, কেকটা কেটে জন্মদিন উদযাপন করে. দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক. কেকের উপরে কিছু ক্যান্ডেল মোমবাতি থাকে, ওয়াক্স লাইট. দ্যার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পার্সন্স লাইফ. প্রত্যেক বছরের জন্য ওই ব্যক্তির প্রতি বছরের জন্য একটি করে ক্যান্ডেল কেকটার উপরে প্রজ্বলিত করা হয়। পিপল সিং এ সং ফর দ্য পার্সন. মানুষ ওই ব্যক্তির জন্য যার জন্মদিন তার জন্য কী করে, গান করে. অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, গানের শেষে দ্য পার্সন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস. ব্যক্তিটি তখন কী করে, ক্যান্ডেলটি নিভিয়ে দেয়, ফু দিয়ে নিভানো. ইন সাম কান্ট্রিজ বন্ধুরা, দিস ইজ দ্য ফার্স্ট প্যারা. এই প্যারা থেকে আমরা পৃথিবীতে কমনলি কীভাবে জন্মদিন উদযাপন করে সেই বিষয়টা কিন্তু উপস্থাপন করা হয়েছে। আমরা তৃতীয় প্যারায় আসি। ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে দেয়ার ইজ অফেন এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে। প্রায় কিছু কিছু দেশে বাচ্চার যে জন্মদিন হচ্ছে, এই জন্মদিনের জন্য একটা পার্টির আয়োজন করে, অর্থাৎ সোশ্যাল গ্যাদারিং. পার্টি মিনস সোশ্যাল গ্যাদারিং। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম. বাচ্চার বন্ধুরা তাদের বাড়িতে আসে, তার বাড়িতে আসে. দ্যার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস. এখানে অনেক রকমের খাবার আয়োজন করা হয়, তবে বিশেষ করে মিষ্টান্ন, মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করা হয়। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড থিং. বাচ্চারা কী করে একত্রে একত্রিত হয় এবং তারা খেলা করে এবং গান করে। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং আ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড. এই বাচ্চাটির জন্য বন্ধুরা প্রায় কী করে, বার্থডে জন্মদিনের উপহার নিয়ে আসে। দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার. আর এই পুরস্কারটি তোমরা দেখতে পাচ্ছ এখানে, কালারফুল পেপার, বর্ণিল কাগজ দ্বারা পুরস্কারটি কী করা হয়, আবৃত্তি করে দেওয়া হয়, ঠিক নিয়ে আসা হয়। ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে দ্য গিফট মে বি আর টয় এ বুক আর সাম কান্ট্রিজ ক্লথস। এখন উপহারগুলো কী কী হতে কী কী হয়, টয়, খেলনা, বই এবং কিছু কাপড় পোশাক পরিচ্ছদ হতে পারে। ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস। কিছু কিছু দেশে কিন্তু কোনো উপহার বই নিয়ে আসে না জন্মদিন উদযাপনের জন্য। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে এই দিনটি উপভোগ করে আনন্দের সাথে এবং সময় অতিবাহিত করে তার পরিবারের সদস্যদের সাথে এবং বন্ধুদের সাথে। এটাই হচ্ছে এই জন্মদিনের বিশেষ বৈশিষ্ট্য। সো বন্ধুরা, তোমরা অবশ্যই জন্মদিন পালন করো, আমি আই থিঙ্ক সো।
এখন আমরা যে বিষয়টা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিছু শব্দের অর্থ জানতে যাচ্ছি। দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে এখানে, স্পেশাল স্পেশাল বন্ধুরা, এর অর্থ কি? এক্সেপশনাল, এক্সট্রাঅর্ডিনারি, ফ্লেভারেজ মিন্স। তো অবজার্ভ অ্যান্ড ইভেন্ট উইথ সোশ্যাল গ্যাদারিং, সোশ্যাল গ্যাদারিং, সেলিব্রেট, ক্যান্ডেল, ওয়াক্স লাইট, মোমবাতি। ওয়াক্স মিন্স মোমবাতি, যেটা মোম থেকে হয়, মানে মধুর যে চাক থেকে আমরা যে জিনিসটা তৈরি করি, রেক্টিফাই করে, সেটা ক্যান্ডেল হয়। পার্টি, সোশ্যাল গ্যাদারিং, অর্থাৎ এ গ্রুপ অফ পিপল গ্যাদার। দেন অফেন, ফ্রিকোয়েন্টলি, রেগুলারলি, অফেন, র‍্যাপ, কনসেপ্ট, কনসেপ্ট ঢেকে রাখা, টু কভার আপ সামথিং, উইথ র‍্যাপিং পেপার, যার নাম র‍্যাপ, গিফট, প্রেজেন্ট, উপহার, ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট। Second, that is spent. Spent means অতিবাহিত করা, ব্যয় করা, expend. মুদ্রা, these are the very important words from this text I have given on the whiteboard. You can understand the words and its meaning. So, মুদ্রা, এখন আমরা কী করতে পারি, আমরা কিছু প্রশ্ন তোমাদের জন্য অধিক অধিকতর বোঝানোর জন্য আমরা কিছু প্রশ্ন করতে পারি। কীভাবে পরীক্ষা আসতে পারে প্রশ্নগুলো দেখো। প্রথম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ইজ বার্থডে, হোয়াট ইজ বার্থডে তোমরা হোয়াট ইজ বার্থডে, বার্থডে কী? তাহলে বার্থডে ইজ এ স্পেশাল ডে হোয়েন এ পার্সন ওয়াজ বর্ন অর ইজ বর্ন। জন্মদিন হচ্ছে এমনই একটি দিন যখন একটি একজন ব্যক্তি জন্মগ্রহণ করে, ওই ডেটটার নাম হচ্ছে জন্মদিন। সো সেকেন্ড কোশ্চেন, হাউ ডু পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হাউ ডু পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে, মানে সারা বিশ্বের মানুষ কীভাবে জন্মদিনটা উদযাপন করে। আমরা এই প্যাসেজ থেকে শিখছি, পিপল সেলিব্রেট দ্য ডে ইন ডিফারেন্ট কান্ট্রিজ ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন। হ্যাঁ বন্ধুরা, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, হিয়ার ইউ ক্যান ফাইন্ড ফাইভ কোশ্চেন্স। দিস কোশ্চেন্স মে বি সেট অন দ্য কোশ্চেন পেপার। ফার্স্ট ওয়ান, হোয়াট ইজ বার্থডে, ডু ইউ নো হোয়াট ইজ বার্থডে, প্লিজ রাইট ডাউন ইউর অন ইউর খাতা। হাউ ডু পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে, এই সারা বিশ্বের মানুষ কীভাবে একটি জন্মদিন উদযাপন করে। ইউ নো আই থিঙ্ক ইউ ক্যান স্ট্রাক্ট দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন ফ্রম দিস প্যাসেজ। হোয়াট ডু চিলড্রেন ডু অন দিস ডে, হোয়াট ডু চিলড্রেন ডু অন দিস ডে, এই দিনে বাচ্চারা কী কী করে। হু পার্টিসিপেট অন আর বার্থডে, হু পার্টিসিপেট অন এ বার্থডে, একটি জন্মদিনে কারা অংশগ্রহণ করে। Write two sentences about gifts of a birthday, about gifts of a birthday. দুইটা সেন্টেন্স লিখতে হবে, বার্থডে কী কী গিফট হতে পারে, জন্মদিনে কী কী উপহার হতে পারে, এই সম্পর্কে দুইটা সেন্টেন্স লিখতে হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে পেয়ে থাকবে খুব সহজেই। আরও একটা কাজ করতে পারো, তোমরা এখানে যে কিছু ট্রু ফলস আছে দেখো বন্ধুরা, আমি ট্রু ফলসগুলো সলভ করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। এখানে আসো পেজ নাম্বার 59, দেখো বন্ধুরা, এ বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পার্সন ওয়াজ বর্ন, জন্মদিন হচ্ছে এমনই একটা দিন যেদিন একটি বাচ্চা জন্মগ্রহণ করে বা একজন জন্মগ্রহণ করে একজন ব্যক্তি। ট্রু অর ফলস, ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড ইট, পিপল সেলিব্রেট বার্থডেস ইন দ্য সেম ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইট ইজ রাইট অর রং, ট্রু অর ফলস, অবশ্যই কি এটা ফলস,
উপরে এক নাম্বার আছে ট্রু ওয়ানে বার্থডে কেক দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ এ চাইল্ডস এজ একটি বাচ্চার প্রতি বছরের জন্য একটি করে ক্যান্ডেল থাকে কেকের উপরে ট্রু অর ফলস হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট অফকোর্স ইট ইজ ট্রু দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেলস ওয়ানে বার্থডে কেক বন্ধুরা এবং পরিবারের সদস্যরা কী করে কেকের উপরে যে মোমবাতি জ্বালানো থাকে ওটা ফু দিয়ে দিব হয়ে যায় ট্রু অর ফলস অফকোর্স ইট ইজ ফলস অনলি দ্য পার্সন হু সেলিব্রেটেড বার্থডে ব্লোস আউট দ্য ক্যান্ডেলস রিমেইন অন দ্য কেক অ্যাওয়ে বার্থডে কেক দেন নাম্বার ফাইভ চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ এ পার্টি ফর দ্যার বার্থডে ট্রু অর ফলস ইয়েস ইট ইজ পার্টি ফর দ্যার বার্থডে ট্রু গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর সেলিব্রেটিং এ বার্থডে মোস্ট ইম্পর্টেন্ট থিংস গিফটস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর সেলিব্রেটিং এ বার্থডে ট্রু অর ফলস বন্ধুরা অফকোর্স ইট ইজ ফলস আসলে উপহার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না বাচ্চারা একত্রিত হয়ে তার পরিবারের সাথে বন্ধুদের সাথে যে সময়টা অতিবাহিত করছে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস সো বন্ধুরা তোমরা অবশ্যই এই প্যাসেজটি ভালো করে বুঝতে পারছো এবং প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখবা এবং আরও বেশি চর্চার জন্য স্টাডির জন্য তোমরা কিছু মডেল করছেন এবং টেস্ট পেপারে সাহায্য নিতে পারো এটা নিলে পরীক্ষা অবশ্যই ভালো করবে দ্যাটস অল টুডে হেয়ার গুড বাই